আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। একমাত্র যুদ্ধবিরতি পরে ইউক্রেনের সংঘাত থামাতে বললেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। এরপরে জানিয়ে দেব তুরস্ক সিরিয়ার মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে 1.5 লাখ। এছাড়া রয়েছে মহড়া প্রশিক্ষণ বয়কট করল ইসরায়েলের রিজার্ভ পাইলটেরা। তারপরে জানিয়ে দেব জাতীয় সংসদের কৌশলগত কর্ম পরিকল্পনার ভিত্তিতে ইরান পরমাণু কর্মসূচির পরিচালনা করে। এছাড়া রয়েছে ইমরানের জামিন শুনানি আজ, সরকার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত বিলাওয়ালের। তারপরে জানিয়ে দেব পাকিস্তানের বিস্ফোরণ, 9 পুলিশ নিহত। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, দৈনিক 16 লাখ ব্যারেল। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একমাত্র যুদ্ধবিরতি পরে ইউক্রেনের সংঘাত থামাতে বললেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সংকট সমাধানের জন্য ইউরোপ যে সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করছে তা কাজ করছে না। এ সংঘাত শুধুমাত্র একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হতে পারে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার এসভিটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। প্রথম লক্ষ্য হল মানুষ হত্যা বন্ধ করা, যার অর্থ একটি যুদ্ধবিরতি চুক্তি এবং এর বেশি কিছু নয়। তিনি বলেছিলেন, সিদ্ধান্তের মতে ইইউ নিষেধাজ্ঞাগুলি সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে। আমরা ইতিমধ্যে 10টি নিষেধাজ্ঞা প্যাকেজ চালু করেছি। এটি কি আমাদের একটি সমাধানের কাছাকাছি নিয়ে এসেছে? না। এটি কি রাশিয়াকে নাজ্জানু করে এনেছে? না। এটি কি আমাদের ক্ষতি করেছে? হ্যাঁ। আমি মনে করি যে সমাধান আমরা যে ইউরোপে খুঁজে বের করার চেষ্টা করছি তা কেবল কাজ করেনি, কারণ আমরা যুদ্ধের মানসিকতা নিয়ে খুব বেশি দূরে চলে গিয়েছি। হাঙ্গেরি কেন কিয়েভে অস্ত্র পাঠায় না তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র যাদের প্রতিবেশী ইউক্রেন এবং আমরা চাই না আরো বেশি কিছু মানুষ মরে যাক। এর কারণেই আমরা এটি বন্ধ করার জন্য কাজ করছি। আমরা অস্ত্র পাঠাই না, আমরা শান্তির পক্ষে কথা চালিয়ে যাচ্ছি। তুরস্ক সিরিয়ার মৃতের সংখ্যা ছাড়াতে পারে 1.5 লাখ। ভূমিকম্পে এক মাসে তুরস্ক সিরিয়ায় উদ্ধার হল 54,000-এরও বেশি মরদেহ। কর্তৃপক্ষের আশঙ্কা এটি ছাড়াবে 1.5 লাখ। শুধু তুরস্কেই 46,000 ছাড়িয়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা, তবে প্রকৃত সংখ্যা ধারণার তুলনায় অনেক বেশি এমন আশঙ্কা খোদ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। কারণ জোরালো ভূমিকম্পে ভেঙে পড়া ধ্বংসস্তূপ সরিয়ে নিলেই বেরিয়ে আসছে মরদেহ। ঝুঁকিতে 2.25 লাখের মতো ঘরবাড়ি স্থাপনা, ক্ষয়ক্ষতি এড়াতে দুর্গত এলাকা থেকে সরানো হচ্ছে 35 লাখ বাসিন্দাকে। এদিকে দুর্যোগে সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 8,500। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বলছে এখনো দুর্গতদের আশ্রয় এবং পয় নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি দেওয়া যায়নি। দ্রুত হারে ছড়াচ্ছে কলেরার মতো রোগ। গেল 6 ফেব্রুয়ারি জোরালো দুটি ভূমিকম্পের পর অঞ্চলটিতে অনুভূত হয়েছে 10,000-এর বেশি আফটারশক। মহড়া প্রশিক্ষণ বয়কট করল ইসরায়েলের রিজার্ভ পাইলটেরা। ইহুদবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমান বাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না। গতকাল রোববার এক চিঠিতে 37 জন F-15 জঙ্গি বিমানের পাইলট জানিয়েছেন নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারে প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না। ইসরায়েলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল, 37 পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্য দিয়েই তার কার্যত অবসান ঘটল। এটি ইসরায়েলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরায়েল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরায়েলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিজার্ভ পাইলটদের প্রশিক্ষণ মহড়া বয়কট করার সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে নেতানিয়াহু দপ্তরে মন্তব্য জানার জন্য অনুরোধ করলে তারাও তাতে সাড়া দেয়নি। জাতীয় সংসদের কৌশলগত কর্ম পরিকল্পনার ভিত্তিতে ইরান পরমাণু কর্মসূচির পরিচালনা করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং পরমাণু নিরীক্ষণ চুক্তি বা NPT রক্ষার তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এগুলোর ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয়।
পাশাপাশি ইরানের জাতীয় সংসদে যে কৌশলগত আইন প্রণয়ন করা হয়েছে সেটিও দেশের পরমাণু কর্মসূচির পরিচালনার ভিত্তি। দেশের পরমাণু সমঝোতা কোনো ভিত্তি হিসেবে কাজ করে না। আইআই এর প্রধান রাফায়েল গ্রোসারি ইরান সফরের পর গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। গ্রোসারি সফরের সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ইরানের কর্মকর্তা বলেন, আইআই এর সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা উচিত হবে এবং সংস্থার সঙ্গে ইরানের বর্তমান যে সম্পর্ক আছে তা ইহুদিবাদী ইসরায়েলকে কোন রকম সুযোগ নিতে দেওয়া যাবে না, যাতে এই সংস্থা তেহরানের উপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভিত্তিতে কখনো তেহরানের পরমাণুর কর্মসূচি পরিচালিত হয় না। মোহাম্মদ ইসলামী সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা নিয়ে যেহেতু অন্য পক্ষ সহযোগিতা করছে না, সেক্ষেত্রে কোনোভাবেই এটি ইরানের পরমাণু কর্মসূচির ভিত্তি হতে পারে না। তিনি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহারের আহ্বান জানান। ইমরানের জামিন শুনানি আজ, সরকার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত বিলাওয়ালের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে 3 মামলার জামিন আবেদনের শুনানি আজ সোমবার লাহোর হাইকোর্টের হওয়ার কথা রয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকারের শরিক দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বেলাওয়াল ভুট্টো সরকার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তোষাখানা মামলা, ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্স ধ্বংসযজ্ঞ ও ইসলামাবাদ হামলা ভাঙচুর মামলাগুলোতে জামিন চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে শুনানি হওয়ার কথা রয়েছে। ইমরান খানের আইনজীবী আজহার সিদ্দিকী জানিয়েছেন, মামলাগুলো রেজিস্টারভুক্ত হয়েছে, আজ তার শুনানি হতে পারে। তবে এলএইচসি রেজিস্টার অভিযোগ করে বলেছেন, ইমরান খানের পক্ষ থেকে জামিন আবেদনের পূর্ণাঙ্গ নথি জমা দেওয়া হয়নি। এদিকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তানি ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছেন, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন। এর আগে গতকাল রোববার ইমরান খানের গ্রেফতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অন্যদিকে পিপিপি চেয়ারম্যান বিলাওয়ালা ভুট্টো রোববার বলেছেন, সিন্ধু প্রদেশের বন্যা কবলিতদের জন্য প্রতিশ্রুতি ত্রাণ ও সহায়তা না সরবরাহ করা হলে কেন্দ্রীয় সরকারে তার পার্টি থাকা কঠিন হয়ে যাবে। সিন্ধু প্রদেশ পিপিপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বহু মানুষ বন্যায় বিপদগ্রস্ত রয়েছেন। বন্যা কবলিত এলাকার জন্য পাকিস্তানে বিস্ফোরণ, 9 পুলিশ নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত 9 পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 13 জন। সোমবার সকালে বেলুচিস্তানের বোলানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলুচিস্তানের আঞ্চলিক পুলিশ একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। কাচির অঞ্চলে সিনিয়র পুলিশ সুপার মাহমুদ নজাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডন নিউজকে তিনি বলেছেন, আঞ্চলিক পুলিশের একটি ভ্যান সিভি এলাকা থেকে কোয়ার্টারে ফেরার পথে সিভি ও কোসি সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। পাকিস্তানি পুলিশের এই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে এটিকে একটি আত্মঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে, তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে। এসএসপি নোটজাই আরো বলেন, আহতদের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা কর্মী পৌঁছেছেন। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিনজেজা হামলা নিন্দা করেছেন এবং হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন। রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, দৈনিক 16 লাখ ব্যারেল। ফেব্রুয়ারিতে একদিনে রেকর্ড পরিমাণ 16 লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। বর্তমানে যৌথভাবে ইরাক ও সৌদি আরব থেকে আমদানিকৃত তেলের চেয়েও বেশি রাশিয়া থেকে আমদানি করছে ভারত। রাশিয়া টানা 5 মাস ভারতের সর্বাধিক অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে। ভারতের গোটা আমদানির 1/3 বেশি তেল আসছে রাশিয়া থেকে। আমদানির পর ভারতে ওই অপরিশোধিত তেল ডিজেলে ও পেট্রোলে রূপান্তর করা হয়। তেলবাহী কার্গো ট্যাঙ্কিংকারী প্রতিষ্ঠান ভর্টেক্সার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এইসব তথ্য জানিয়েছেন। অথচ 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের রুশ তেল আমদানি 1% কম ছিল। যুদ্ধ শুরুর পর ডিসকাউন্ট মূল্যে তেল রপ্তানি করায় ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে আমদানি শুরু করে। চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের 3rd অবস্থানে অপরিশোধিত তেল আমদানিকারক ভারত।